আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পুরো সৃষ্টির রহমত হিসেবে এসেছিলেন, তিনি পশুদের প্রতি সদয় ব্যবহার করতে বলেছেন। কোনো প্রাণীকে দয়ামায়া দেখালে পরকালেও তার জন্য পুরস্কার রয়েছে। অথচ কেন মুসলিম জাতি ঈদ উল আজহা নামে রক্তের উৎসব অর্থাৎ পশু হত্যাকাণ্ডে মেতে ওঠে? কুরবানি মানে কি শুধুই হত্যাকাণ্ড? ঈদ উল আজহা কি রক্তের উৎসব? ইসলাম বিরোধীদের প্রচারণার বাস্তবতা কতটুকু? চলুন আজকে এ সংক্রান্ত কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। কুরবানি একটি আরবি শব্দ, এর আভিধানিক অর্থ হল নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করাই হল কুরবানি। সুতরাং হত্যা আর কুরবানি এক নয়। কেউ যদি পশুর মাংস ভক্ষণ করার নিয়তে করে থাকে তবে তার কুরবানি বাতিল হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি কুরবানির অর্থ হল নিজের অর্থ দিয়ে পশু কিনবে, পেলে পুষে বড় করবে, যত্ন নেবে, নিজের সন্তানের মতো ভালোবাসবে, অসুখ হলে চিকিৎসা করাবে, এক সময় পশুটির প্রতি তার মায়া জন্মাবে, তারপর যে হাত দিয়ে পশুটিকে সে খাইয়েছে সেই হাত দিয়ে তাকে কুরবানি দেওয়ার সময় তার হাতটি কেঁপে উঠবে। আর এটাই হলো আল্লাহর সন্তুষ্টি কুরবানি দেওয়া। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, আল্লাহ তাআলার কাছে কুরবানি দেওয়া পশুটি বা তার রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু মানুষের তাকওয়া অর্থাৎ ধর্মানুরাগ। সুতরাং কেবল রক্ত প্রবাহিত করা ও গোস্ত খাওয়ার নাম কুরবানি নয়, বরং আল্লাহর দরবারে নিজের যাবতীয় জানমাল বিলিয়ে দেওয়ার এক প্রেমময় শপথের নাম হলো কুরবানি। কেবল আনুষ্ঠানিকতার জন্য কুরবানি করার মধ্যে কোনো স্বভাব নেই। অতএব যে কুরবানির সাথে তাকওয়া নেই, আত্মোৎসর্গের অনুভূতি নেই, আল্লাহর দরবারে সেই কুরবানির কোনো মূল্য নেই। এখন প্রশ্ন হলো, এটাকে উৎসব হিসেবে পালন করা হচ্ছে কেন? চলুন জেনে নিই। উৎসব বলতে আমরা সাধারণত বুঝি যেখানে নাচ গান হয়, ফুর্তি হয়, আড্ডা ড্রিঙ্কস হয়, মিছিল হয়, শোভাযাত্রা হয়। কিন্তু মুসলমানদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন। এখানে নাচ গান নেই, আড্ডা মস্তি নেই, ড্রিঙ্কস নেই, মিছিল শোভাযাত্রা নেই। আছে ত্যাগ আর তাকওয়ার পরীক্ষা, আছে অসহায়দের মুখে হাসি ফোটানোর প্রাণান্তকর চেষ্টা, সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় এই উৎসবে। মুসলিমরা কুরবানি দেওয়ার পরে পশুর মাংসকে তিন ভাগ করে, এক ভাগ গরিবকে দেয়, এক ভাগ আত্মীয় স্বজনকে দেয়, বাকি এক ভাগ নিজেরা খায়। কেউ যদি মনে করে বেশিরভাগ অংশই গরিবকে দেব, সেটা সে করতে পারে, ইচ্ছে মতো সে দান করতে পারে। আবার পশু কুরবানির ক্ষেত্রে অনেকগুলো বিধিনিষেধ আছে, ইচ্ছে মতো যে কোনো পশুকে কুরবানি দেওয়া যেতে পারে না। পশুটিকে অবশ্যই পরিণত হতে হবে অর্থাৎ বালেগ হতে হবে, বাচ্চা পশু বা শিশু পশুর কুরবানি লাগবে না। অপরদিকে পশু ক্রয় করার সময় টাকাটা হতে হবে হালাল উপায়ে উপার্জন করা, কারণ সুদ বা ঘুষের টাকা দিয়ে ক্রয় করা কুরবানি কখনোই কবুল করা হবে না। এবার কিছু যৌক্তিক কথাবার্তা বলা যাক। ধরুন এমন একটা পরিবার যারা পশু হত্যাতে বিশ্বাসী নয় কিংবা পশু কুরবানির উদ্দেশ্যে কোথাও বিক্রি করে না। ধরুন সেই পরিবারে পাঁচখানা গরু আছে, দুটো গায়ে গরু, একটি ষাঁড় গরু এবং দুটো বাছুর গরু। তিন বছর পর দেখা গেল তাদের গরুর সংখ্যা মোট দাঁড়ালো ১৯টা। এই ১৯টা গরু রাখার মতো তাদের জায়গা নেই, ১৯টা গরুকে খাওয়ানোর এত সামর্থ্য, পর্যাপ্ত ভুষি, খোয়েল, ঘাস তাদের আছে কি না সন্দেহ। সুতরাং পশুগুলো যদি বিক্রি না করা হয় তাহলে পশুগুলি না খেয়ে মারা যেতে পারে। এবার যদি কেউ গরুগুলোকে ক্রয় করে তাহলে নিশ্চয় কেউ গরুগুলো গুদামে ভরার জন্য কিনবে না, গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে, এবং গরুর মাংস আমিষের চাহিদা পূরণ করে আর চামড়াগুলো শিল্পের কাজে লাগে। এ প্রসঙ্গে আরও একটি কথা না বললেই নয়, যদি আমরা কুকুর এবং ছাগলকে তুলনা করি, কুকুর এবং ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? অবশ্যই বলবেন কুকুর বেশি বাচ্চা দেয়। আবার এদের মধ্যে কোন জন্তুটিকে আমরা বেশি দেখতে পাই, কুকুর নাকি ছাগল? অবশ্যই বলবেন ছাগলকে আমরা বেশি দেখতে পাই। এরপর ছাগলকে আমরা জবাই করি, তারপরেও কেন ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না? এটা কি বরকত নয়? তো অবশ্যই কুরবানির মধ্যে, কুরবানির পশুগুলো যারা আছে সেই পশুগুলির মধ্যে একটা বরকত রয়েছে আল্লাহর পক্ষ থেকে। ইসলামিক পদ্ধতিতে পশু হত্যা করলে পশু কি কোনো ব্যথা অনুভব করে? চলুন জেনে নিই। পশু হত্যার ইসলামিক মূলনীতি হলো পশুর অন্তত মূল তিনটি রগকে কেটে দেওয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে
রক্তক্ষরণের স্বাভাবিক ফলস্বরূপ পশুটি খুব দ্রুত মারা যায়। কিন্তু এই নিয়মকে লঙ্ঘন করে কেউ যদি তীক্ষ্ণ ছুরি ঢুকিয়ে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডকে বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করে, তবে স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর এর ফলে পশুটি হার্ট অ্যাটাক করে মারা যায় এবং এটিকে পশু হত্যা হিসেবেই পরিগণিত করা হবে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত ঘর্জিত এবং বিপজ্জনক। স্পাইনাল কর্ড কেটে গেলে পশুর দেহের মাংসপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে মাংস দূষিত হয়ে পড়ে। এই মাংস ভক্ষণে ক্যান্সার হতে পারে, HBAS সহ অন্তত 18 প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে। ইসলামিক পদ্ধতিতে পশু কুরবানি বা জবাই করার ক্ষেত্রে জবাইকৃত পশুটি ব্যথা অনুভব করে কি না তাও একটু জেনে নিই। জার্মানির হ্যানওভার ইউনিভার্সিটির প্রফেসর উইলহেলম চালজে এবং তার সহকর্মী ডক্টর হাজিম তাদের এক গবেষণায় প্রতীয়মান হয় যে ইসলামিক পদ্ধতিতে জবাই হচ্ছে পশু জবাইয়ের সরলতম মানবিক পদ্ধতি। জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে পশুর মস্তিষ্ক এবং ECG করে পশুর হার্ট দেখা হয়। পরীক্ষায় দেখা যায় জবাইয়ের প্রথম 3 সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ পশু কোনো ব্যথা অনুভব করে না। পরের 3 সেকেন্ডে EEG রেকর্ডে দেখা যায় পশু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে। শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থার সৃষ্টি হয়। এই 6 সেকেন্ড পরে EEG গ্রাফে 0 লেভেল দেখাচ্ছিল, তার মানে পশু কোনো ব্যথা পাচ্ছিল না। পশুর যে খিঁচুনি আমরা দেখি সেটা স্পাইনাল কর্ডের একটি রিফ্লেক্স রিয়াকশন, এটি মোটেও ব্যথার জন্য হয় না। সুতরাং সারা বছর নামি দামি রেস্টুরেন্টে, বুফে অথবা 5 তারকা হোটেলে নানাবিধ বিফ রেসিপি, মাটন রেসিপির স্বাদ নিয়ে ঈদুল আজহার মাসখানেক আগে থেকে প্রাণীর প্রতি মানবতা দেখানো ব্যক্তিবর্গ প্রকৃতপক্ষে ইসলাম বিদ্বেষী এবং বিকৃত মস্তিষ্কের অধিকারী ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ। এই ভিডিওটি যদি সামান্য এতটুকু উপকার করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।